মাইজ ভান্ডারে গেছি অনেকবার বহুবার ওখানে এক পাগল গান গাইছে আমি শুধু গান ফলো করি আমি খালি ফলো করি আর আপনারা কোন বেদাত হারাম বেদাত না বলে সোরের সাথে কথা বললো পাঁচটা ভালো কথার ভিতরে দুই একটা খারাপ কথার ভিতরে দুই একটা থাকতে পারে মাইজ ভান্ডারে একটা পাগল গান গাইছে বাবা কোনেক থাকে আসমানেতে কোনেক নামে জমিনেতে এক পলকে ছায়ের করে সারাটি জাহান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান সবগুলো আমি ফলো করি আমি এখন পর্যন্ত লালন স্যার একটা গান আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই কি বলতেছে সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মোলো ওরে বিধি হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল দেখেই অমনি বেদাত দেখেই অমনি ভণ্ড কার মধ্যে কি আছে তুমি কেমনে বুঝবা আজমির শরীফে আমি কত তেলাওয়াত জিয়ারত করছি চোখের পানি আসছেই না চেষ্টা করতেছি কান্নার কিন্তু চোখের পানি আসতেছে না কিন্তু মাজারের মাজার শরীফের বাইরে যায় দেখি এক পাগল খাজা গরিব নামাজের গম্বুজের দিকে তাকাইয়ে কানতেছে কি বলে জানেন মাইনুদ্দিন নাম ধরিলাম আজমিরে আসন করিলাম রব্বানা জালামনা রব্বানা আতিনা কোন দোয়াতে চোখে পানি আনতে পারলাম না আর ওই পাগল সবুজ খাজা গরিব নামাজের গম্বুজের দিকে কানতে কানতে বুক ভিষায় ভাষায় দিচ্ছে কি বলে মাইনুদ্দিন নাম ধরিলাম আজমিরে আসন করিলাম আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা আশেকের মনে আগুন জ্বালাইলা কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা বুঝবানা যাহা বুঝবানা তার ধারে কাছে যায় না যাহা বুঝবানা তার বিরুদ্ধে দলিল বাজি করো না যাহা বুঝবানা তাহা নিয়ে কোনো বাজে কথা বলবানা যতটুকু বুঝবা সেইটুকু নিয়েই থাকো জুবাইর ওয়াজ মিডিয়া ইসলামী শান্তির পথ আমি যখন ক্লাস থ্রিতে পড়ি হঠাৎ করে দাঁতে খুব যন্ত্রণা আমার দাদাকে জিজ্ঞাসা করছি দাদা দাঁতের যন্ত্রণায় তো আর থাকা যায় না আমার দাদা বলছে আমি কি করব তুমি একটা কিছু বলো আমি ডাক্তারও না কবিরাজও না আলেমও না আমি কি করে বলবো আমি দাদা আর তো পারি না আমার দাদা বলেন সাতজন সুদখোরের নাম লিখে দাঁতের গোড়ায় ধরো একটা পোকাও থাকবে না যৌতুকের টাকা আমরা যখন জিজ্ঞেস করি ভাই আপনি যে ছেলে বিয়ে দিলেন যৌতুক কত কিছু দিল নাকি বলছে হুজুর নাউজুবিল্লাহ যৌতুক তো হারাম তবে খুশি হয়ে ৫ লাখ দিয়েছে খুশি হয়ে আর কি দিয়েছে ভাই পালসার গাড়ি দিয়েছে দাউদ আলাইহিস সালামের সময় শনিবারে মাছ ধরা হারাম ছিল কিছু চালাক লোক শনিবারের মাছ গর্তের মধ্যে ঠেকায় রবিবারে মারত লোকজন যদি জিজ্ঞাসা করে শনিবারের মাছ তুমি মারতেছো বলে আমি তো রবিবারে মারতেছি কিন্তু মাছ তো শনিবারের আপনি যতই বলেন খুশি হয়ে ৫ লাখ দিয়েছে আসলে তো যৌতুক বন্ধুগণ পাশের জমিনের আইল আইল চিনেন নাকি পাশের জমিনের আইল কুদাল দিয়ে কেটে কেটে বাঁকা করে নিজের জমিনের মধ্যে জমিন ঠেলে নিয়ে মসজিদে গিয়ে কয়েক কাতার সোজা করে কোন ফায়দা নাই মানে যারা একটু ভালো আছে এসব এই আশেপাশে এই জালেমদের অত্যাচারে তারাও শরীর স্বাস্থ্য ভালো থাকে না খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে হবে তাহলে না আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা
ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي يا أيتها النفس যে নফস সর্বক্ষণ খোদার ভয়ে ভীতু ছিল এটাই হলো নফসে মুতমাইন্না এইবার আসেন আমরা সেই মুসলমান মুসলমান করে দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠালেন উপহার দিলেন নকিয়া মোবাইল ঠিক কি না জোরে কোন বেঠিক ঠিক না আমাদের কুষ্টিয়া শহরে যখন সরকারি ড্রেনগুলো জাম হয়ে যায় মেথর দিয়ে ড্রেন পরিষ্কার করলে দেখা যায় ড্রেনের ভিতরে দুই একটা মোবাইল পাওয়া যায় রাগ করে ফেলায় দিয়েছে স্বামী স্ত্রী রাগ করে ফেলায় দিয়েছে বন্ধু বান্ধবের সাথে ঝামেলা করে ফেলায় দিয়েছে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন মোবাইল নয় আল্লাহর পবিত্র কোরআন আমাদেরকে উপহার দিয়েছে গোরস্থানে গিয়ে যদি আমরা পড়ি এ বি সি ডি একটা নেকিও হবে না ক খ ঘ একটা নেকিও হবে না গোরস্থানে গিয়ে যদি কেউ পড়েন আলিফ লাম মিম কি হবে কয়লা ৩৩ এ ৯০ না ৩১০ এ ৩০টা নেকি হবে জোরে বলেন মারহাবা মুসলমান উন্নত জাত মুসলমানের কিতাব আসমানি কিতাব বাল হুয়া কুরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ এবার কোরআন শরীফটা যিনি নিয়ে এসে দিলেন তিনার নাম কি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কোন সাল্লাল্লাহু মুসলমান করে কোরআন দিলেন শ্রেষ্ঠ কিতাব এইবার আসেন যে নবী আমাদেরকে কোরআন শরীফ এনে দিলেন এই নবী আমার আপনার মতন নাকি কয়দিন আগে বাবা সুনামগঞ্জে ফুলতলি পীর সাহেবের এক মাদ্রাসায় নিয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ভাই আমার বাড়ি কুষ্টিয়া আমার বাড়ির থেকে বর্ডার মাত্র সামান্য তা আপনি আমাকে আপনারা চিনলেন কিভাবে এক মুরব্বি মোবাইল বাইর করে দিয়ে বলছে এই যে এই মোবাইল বলে হুজুর মোবাইলের ভিতর থেকে আপনার ঠিকানা ম্যানেজ করেছি আমি সুবহানাল্লাহ কই আজকাল বক্তা চয়েস করে আগে ইউটিউবে বক্তার ওয়াজ শুনে যদি মনে করে এই বক্তা ভালো তার মোবাইল নম্বর নাও দাওয়াত দাও তাহলে এই মোবাইলের ভিতরে শুধু কুষ্টিয়ার বাঙালি হুজুর আসে না আরো বক্তা আসে তো কথা তথাতে একটা বলতে গেলে হ্যাঁ না তো ধরে আপনারা যে একবারে চুপ হয়ে গেলেন আরো বক্তা আছে কিনা আসেনি এই মোবাইলের মধ্যে একটা বক্তা আছে বাড়ির রাজশাহী কুষ্টিয়ার পাশে এই বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল জিব্রাইল ফেরেশতা বলতেন জিব্রাইল বেলায় লেনদেন আর আমার নবীর নামটা নিয়েছে তাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল যার জন্য জিব্রাইল বলেছেন মেসাক করে আসেন মুহাম্মদের মা বাপ দুজন জাহান্নামী সহি হাদিস কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা সেরে কি ইয়াজিদের কোনো দোষ ছিল না কত বড় বলে হুজুর এগুলো আপনি কোথায় পালেন আমি আপনাদের দুয়ার বরকতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচটা মাসের ভিতরে একটা দিন আমার রেস্টের জায়গাও আল্লাহ দেয় না একটা জায়গা রেস্ট পাই নাই আমি আপনাদের দুয়ার বরকতে আমি লন্ডন বাহুবল স্নানঘাটে আসছিলাম স্নানঘাট তখন আমি যুবক
আবু তাহের রহমানপুরি বলে একজন বক্তা ছিলেন ওনার সাথে আমি ওয়াজ করেছি আমার বয়সে বক্তা প্রায় মারা গেছে 78 বছর বয়স 42 বছর ওয়াজের বয়স তাহলে আমার কিছু ডকুমেন্টস তো রাখাই লাগে ঠিক কিনা কে কখন আমাকে ধরে যে হুজুর এটা কোথায় পাইলেন সব ডাউনলোড করা আছে এজিদের দোষ ছিল না দোষ ছিল হুসাইনের মুহাম্মদের মা বাপ দুজন জাহান্নামী আমার মনে হয় এই মাওলানা এই মৌলবীর মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে গায়ে জুব্বা আছে কিন্তু যদি লুঙ্গিটা খুলে নেওয়া যায় ভিতরের মেশিনটা মনে হয় কাটা না ইহুদিদের ট্যাবলেট কর বক্তা বাংলার জমিনে এসে আমার নবীর বিরুদ্ধে আবার কয়েকদিন আগে আমার এক বক্তা বলতেছে মাজার গুলো ভেঙে দাও গুলিয়ে দাও কয়েকদিন পরে দেখি সেই বক্তার মাজার হার নাই এটা কি সিয়ার জানি কয় আমি আমি যেমন বয়স্ক বক্তা কুষ্টিয়ায় আরেকটা অল্প বয়সী বক্তা আছে সে বলতেছে এত আওলাদে রসুল যদি হয় তাহলে আবু লাহাব তো আওলাদে রসুল ওই বক্তা বলতেছে তামাম কুরআন আমার মুখস্থ নবীর ভালোবাসার আয়াত একটাও নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই বোনদেরকে বলি পীর আপনার উনি পীর আপনার ফুলতলি পীর আপনার মাইজ ভান্ডারি পীর জলপুরি পীর ফুরফুরা যার যার আমল যার যার পীর কিন্তু মনে রাখতে হবে সব সময় সুন্নিয়াত কিন্তু সবা এই সুন্নিয়তকে যদি প্রতিষ্ঠিত না করা যায় ওই ইহুদিদের ট্যাবলেট খোর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় জায়গা করে নিচ্ছে এই জমিন থেকে দুরুদ থাকবে না মিলাদ থাকবে না কিয়াম থাকবে না মুনাজাত নাই কবর জিয়ারত নাই কি বলবো আর যাই হোক আমি অত দূর বাড়াইতে চাই না আমার ওয়াজ হলো বেলায়েত যে যেখানে আসি সেই লাইন নিয়ে চলাই ভালো তবে এই কথাগুলো একটু জানা যুবক ছেলেদেরকে বলে দিলাম আপনারা সতর্ক থাকবেন ওই ইহুদিদের দালালের পাল্লায় যেন না পড়েন মক্কার একজন মেয়ে মানুষ দাদা আব্দুল মুতালিবকে বলতেছে আপনার বৌমা আমেনা অনেক দামি আতর ব্যবহার করে পুরুষের খেয়াল যায় কথাটা কিন্তু ঠিকই আমার সামনে দিয়ে যদি দামি সেন্ট বা আতর ব্যবহার করে একজন মেয়ে লোক যায় আমি তো একটু হলেও তাকাবো কি দাসে এত দামি আতর দাদা আব্দুল মুতালিব ঘরে গেলেন ওনার স্ত্রীকে ডাক দিয়ে কয় স্ত্রী রে বৌমা আমিনাকে ডেকে বলে দিও বিধবা মানুষ যেন দামি আতর ব্যবহার না করে আতর ব্যবহার করতে নিষেধ করো ওনার স্ত্রী বলছে ঠিকই বলেছেন বলে কেমনে বুঝলা বলে আমাদের বৌমা আমিনা খাতুন যখন গোসলখানা থেকে বের হয় তখন আমি গোসলখানায় ঢুকি এত সুগন্ধি এত দামি আতরের ঘ্রাণ আমি মনে হয় গোসল না করে আমি ওই জায়গায় গোসলখানায় কিছুক্ষণ হলো বসে থাকি নিষেধ করে ওনার স্ত্রী বলে আমি মেয়ে মানুষ তুমি শ্বশুর তুমি শ্বশুর তুমি নিষেধ করো হযরতে মা আমিনা খাতুনকে ডাকলেন দাদা আব্দুল মুতালিব কই বৌমা এত দামি আতর ব্যবহার খবরদার জীবনে করবা না আমার আপনার নবীজির মা আমিনা খাতুন বলছেন আব্বা আমি তো আতর ব্যবহার করি না দাদা আব্দুল মুতালিব বলছে মিথ্যা বলছো অত দূরে আসো এখান থেকে আমি আতরের ঘ্রাণ পাচ্ছি আমি ঘ্রাণ পাচ্ছি বলে আব্বা মিথ্যা বলা তো দূরের কথা আমি মিথ্যা জানিও না আতর তোমার আমি ঘ্রাণ পাচ্ছি বলে তাহলে আব্বা শোনেন যেদিন থেকে আমার পেটের ভিতরে বাচ্চা প্রবেশ করেছে
শুধু গোসলখানায় নয়, আমার ড্রয়িং রুম, আমার রান্নাঘর, আমার বেডরুম, শুধু তাই না, আমার লোমের গোড়াই গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আর ওই বেঈমান বলতেছে নবীর মুখে দুর্গন্ধ ছিল। মা আমিনা বলে শুধু তাই না গো আব্বা, এই আরবের এত কঠিন কাঠ ফাটা রৌদ্র, কাজে কামে যে কোনো কাজে কামে যখন আমি ঘরের থেকে নিচে নামি, এক টুকরা মেঘ এসে আমার গায়ে ছায়া দিয়ে দেয়, আমার গায়ে রোদের তাপ লাগতে দেয় না। আমি যখন হাঁটাহাঁটি করি আমার পার নিচে পাথর পড়ে, আমি দেখেছি কাউকে বলি না গো আব্বা, আমার ছেলের ইজ্জতে পাথর তোলার মতো নরম হয়ে যা। ভাইরা আমার, আমাকে যে লাইন দিছে সেই লাইনেই ওয়াজ করতে হবে, তারপরেও নবীর কথা না বলে ওলির কথা বলি কেমনে? জোরে বলেন ঠিক কিনা। ওয়াআল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, একটা জ্ঞান আছে আল্লাহ তাআলা বলছে ওই জ্ঞানটা খেজর আলাইহিস সালামের কাছে আছে, আর পাঠালেন মুসা আলাইহিস সালামকে। ইলমে লাদুনি, ইলমে তাসাউফ যাকে বলি, এই বেলায়েতের মালিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে আসলো? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুয়া, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা কেডা মাওলাই আলী দরজা। বলেন মারহাবা। বাইরে আমার এমন একটা সাবজেক্ট আমাকে দিয়েছেন যে সাবজেক্টের ওয়াজ করতে গেলে আগে জ্ঞানী লোক ছাড়া আম মাহফিল আর খাস মাহফিল দুইটা জায়গা আছে, বুঝবেন কিনা জানি না, বোঝার আগে আমি একটা কথা বলি, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুন জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এক মাইজ ভান্ডারি পাগল টুং টুং করে গান গায় এক তারা দিয়ে, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, এই জ্ঞানটা আমাকে দিয়েছেন ওয়াজ করতে, আগে বুঝাই নি বুঝবেন কিনা জানি না, না বুঝলেও কিছু করার নাই, যেহেতু সাবজেক্ট আমাকে দিয়েছে ওয়াজ তো করাই লাগবে। কি সেই জ্ঞান? এই জ্ঞান কবি নজরুল মাত্র ক্লাস 8 পাস, 8 পাস, তিনি এ কথা কি করে বললেন? আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেথা বিরাজ করে। এই পাগলের দল কোথাকার ক্লাসে এইট পাস ছেলে যে জীবনে কোনোদিন মোবাইলের নামও শুনে নাই কবি নজরুল, আর সে কি বলতেছে? আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেথা বিরাজ করে। হিন্দুর ছেলে ফকির লালন, হিন্দুর ছেলে সে বলতেছে আলি আলি হে মিম দালেতে আহাম্মদ নাম হই গো তাতে, মিম হরফটি লফি করে দেখ না খোদা কারে কয়। এই বেলায়েতের যে ওয়াজ আমাকে করতে দিয়েছেন, এই বেলায়েতি জানতে গেলে বুঝতে গেলে একজন ওলির পাক কদম জড়ায়ে ধরতে হবে, তাতে কোনো সন্দেহ না। ওরা বলে পীর জায়েজ নাই, পীর কোরআনে নাই, যার জন্য কিছু মানুষ পীরকে গালি দেয়, আর আমি বলি ওই পাগল মোল্লা
তুই কয় পারা মুখস্থ করলি যে তুই কি আসলে কি মুসলমান নাকি যে পীর কোরআনে নাই কুরআন হলো আরবি ভাষা আর পীর হলো ফারসি ভাষা যে মাওলানা কুরআনের মধ্যে পীর খুঁজে সে মাদ্রাসার গেট দিয়েও যায় নাই জোরে বলেন ঠিক কি না ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন কুরআন আরবি ভাষায় নাযিল করেছে আর তুমি আরবির মধ্যে ফারসি খোঁজো আরবি ভাষায় হলো ওয়ালিয়াম মুর্শিদা মুর্শিদ ফারসি ভাষায় পীর কুরআনের ভাষায় মুর্শিদ ফারসি ভাষায় কি পীর আবার আমাদের দেশের এই বাউল সম্প্রদায় কয় কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব লালন বলে গুরু ভাব এটা আবার গুরু বাইরে মুর্শিদ পীর আর এইবার কি লালন বলে গুরু ভাব যাবে রে মনের ধোকা আসলে প্রেম ইবাদতের ভিতরে প্রেম সাধন ভজনের ভিতরে প্রেম লেখাপড়ার ভিতরে প্রেম নামাজের ভিতরে প্রেম প্রেম যখন উঠে যাবে তখন মানুষ কোনটাই খুঁজে পাবে তার কারণ প্রেমেরই কারণে শুধু মানুষ পয়দা করিলা ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া পাগলা মোল্লা খালি সকালবেলায় উঠি নবীজির বিরুদ্ধে বলে আর একদল ইউটিউব ছাড়ে আবার কয় কি আহা শায়েখ আমার জীবনের আত্মার শায়েখ ওই যে সেই আব্দুর রাজ্জাক ইউসুফ নাকি জানি বলে কমেন্ট করে কিছু আমাদের মুসলমান আমার আত্মার খোরা কি হলো আব্দুর রাজ্জাক ইউসুফি ভালো করে শোনো এখন ওই পাগল বুঝতে পারে না আল্লাহ যাকে বোঝাইছে সে ছাড়া বুঝবে না গুমরা করে আল্লাহ হেদায়েত করে আল্লাহ আব্দুল আলিম কোন লেখাপড়া জানতেন না নৌকার মাঝির ছেলে সে আব্দুল আলিম কয় মন ভোমরা মজলি না তুই রসুল নামের রসে একজন শিল্পী আর একজন বক্তা আলেম হয়ে কয় মোহাম্মদের মা বাপ দুজকে যাবে আমার নামের দুটি বাতি দিও সে রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় এটা সবার কপালে জুটে না আল্লাহ যার কপালে জুটাই সেই বুঝতে পারে তা না হলে লালন হিন্দুর ছেলে আমার নবী সম্পর্কে এটা বলতে পারতো না কবি নজরুল এটা বলতে পারতো না এই জ্ঞানটার নামই হলো এলমে লাদুনি এলমে তাসাউফ এটা খোদা প্রদত্ত জ্ঞান 42 বছর ওয়াজের বয়স গলায় কোনো ডিস্টার্ব আছে না কালকে 3 ঘন্টা ওয়াজ করেছি জোনপুরি খানকায় পাব নাই ওইখান থেকে আসছি আজকে আপনাদের এখানে ঘুমালাম কোন সময় এখনো ধরো চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না জবানটা হলো বাংলা আর আর কুরআন হলো আরবি আমার আমার দাদা সূরা ফাতিহা আর সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে আমি দাদা এই এক সূরা দিয়ে নামাজ হবে না তো তো বলছে না হয় কিয়ামতের মাঠে আল্লাহকে বুঝায় শোনায় বলবো আমি আর মুখস্থ করতে পারবো আগেকার মানুষ সর আচ্ছা শর্ট করে মুখস্থ করা যায় কোন সূরা তাম বলছে দাদা কুলিয়া আইয়ুহাল কাফির লাই সুরাটা মুখস্ত করো না তামার দাদা বলছে আরে সর্বনাশ লাবুদু আর মাবুদুর পেছে আমি জীবন ওই সুরাটাতে ঘুরিও তাকাই নাই পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু
চার বছর বয়স মা মাদ্রাসায় ভর্তি করে দিলেন উস্তাদ কয় আব্দুল কাদের পড়ল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওটা জানি بسم الله الرحمن الرحيم বলে ওটা আমি জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ওটা আমি জানি কত দূর জানো গোসপাকের বয়স কত সবাই কোন তো 4 বছরের ছেলে বলতেছে উস্তাদ জি 18 পারার ওই পারে থাকলে আপনি বলেন 18 পারা পর্যন্ত মুখস্থ উস্তাদ কয় এটা কি মানুষ না জিন এই বয়সে 18 পার উস্তাদ গেছে মার কাছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আছেন সালাম নেন পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা ডাক দিয়ে কয় ও আলাইকুম আসসালাম আপনারা কারা বলছে আমরা আপনার ছেলের উস্তাদ বলে কেন এসেছেন আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে বলে না আপনি যে ভর্তি করে দিয়ে আসলেন মা আপনার ছেলে তো 18 পারা মুখস্থ আছে গৌসে পাকের মা ডাক দিয়ে কয় আমার ছেলে আব্দুল কাদের কে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কুরআন শরীফ পড়ায়ে শোনায়ে ঘুম পড়াতাম আমার ছেলে এক পারা না শুনি ঘুমাই নাই কোনোদিন আর আমাদের মারা ছেলে ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম কত ডুম বলে ঘুম পড়ায় আর উনি বলতেছেন আমার ছেলে আমার আব্দুল কাদের এক পারা কোরআন শরীফ পড়ে শুনায় তারপরে তাকে ঘুম পড়ায় তো ওই সময় আমার ছেলেটা মুখস্থ করে ফেলেছে 4 বছরের ছেলে বলে মা না কেন তোমার কাছ থেকে ওই ঘুম পড়ার সময় শুনে মুখস্থ করি নাই বল তাহলে কোন সময় মুখস্থ করলা তুমি বলে মা যখন আমি পেটে ছিলাম আমাকে পেটে করে আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন গো মা আমি আব্দুল কাদের পেটের ভিতর থেকে 18 পারা মুখস্থ করেছি জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে আমার গৌসে পাকের খেলা শুধু তাই নাকি খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশে কিছু মেলা পন্থী আছে তো এক পন্থী কয় পীরেরা কি করেছে মানে পীরেরা কিছু করে নাই মোল্লারা করেছে আমি তুমি কি করিছো গিয়ে বউ তালাক দেওয়া দোয়া আর জিন ভূত তাড়াই নিয়ে দোয়া ছাড়া তুমি কি করিছো বলো বলে ঠিক আছে আপনার পীরেরা কি করেছে খাজা মঈনুদ্দিন চিশতি এক টানা দুই টানা এক হাজার না দুই হাজার না এক লক্ষ না দুই লক্ষ না নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান করেছে নারায়ে তাকবীর মনে রাখেন যুবকরা কত লাখ মুসলমান বানাইছে মিট মিট করে হাসতেছে খাজা বাবা মিট মিট করে হাসে ওনার মা জিজ্ঞাসা করে মঈনুদ্দিন তুমি হাসো কেন বলে মা হাসবো না কেন নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি মা ডাক দিয়ে বলে আব্বা তাহলে তো তোর হাসির কথা না আমি তোর মা হাসার কথা বলে কেন এটা তো তোর কৃতিত্ব নয় এটা আমি তোর মার কৃতিত্ব আমি হাসব কেমন মা কেমন বেটা মঈনুদ্দিন রে তুই যখন আমার পেটে ছিলি আমি 10 মাস 10 দিন কোনো দিন ঘুমাই নাই
যাই না মাঝে বসে ইবাদত করতাম আর কান্তাম মাবুদ গো আমার পেটে যে বাচ্চা দিয়েছো এই বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দিও তাই তুই 90 লক্ষ মুসলমান বানা আমি হাসবো তুই হাসাবি তাই নাকি বলে শুধু তাই না মঈনুদ্দিন আমি তোর মা বলছি যতবার দুধ খাইছিস সুবহানাল্লাহ বলেন যত বছর দুধ খাইছিস রে আমি তোর মা বিনা ওযুতে জীবনে আমার দুধ তোর মুখে ঠেকাই না খুজিয়ানেন বাংলায় এমন কোন মা আছে নাকি ইস্তার জালসা দেখে আর ছেলে দুধ খাই জি বাংলার সিনেমা দেখে ছেলে দুধ খাই আর নাই মা মোবাইলে সিরিয়াল দেখে আর দুধ খাই আর খাজা বাবার মা ডাক দিয়ে কয় আব্বারে আমি জীবনে যতবার তুই দুধ খাইতে চাইছিস আমি তোর মা বিনা ওযুতে আমার দুধ তোর মুখে দিই না আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞাসা করব আজকে এই মহফিলে আমাকে কুষ্টিয়ার থেকে উত্তরবঙ্গের থেকে বক্তা বানানোতে আপনারা কি বেজা না খুশি আছেন আচ্ছা ভাই দাঁড়ানোর লোকগুলো কি বেজা সেরকম একটা ভাব লাগতেছে আপনারা কি বেজান না খুশি 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 এক নম্বর না দুই নম্বর কথা এক নম্বর কথা এক নম্বর কথা যদি হয় সামনের দিকে আগায় আসতে হবে তাহলে মনে করব এক নম্বর কথা আর যদি সামনের দিকে না আগান তাহলে মনে করব তিন নম্বর কথা একটা লোক আগাইল না মুখে এক নম্বর বললে হবে না কাজে কামে এক নম্বর করতে হবে পিছনের সব ভাইগুলোকে অনুরোধ করছি আইসো আইসো আমি গুনাগার কোনো ওলি না আমি ওলির খেদমতের জন্য জীবনকে বিলাইয়ে দিতে রাজি আছি বা এখনো আছি যদি কোনো ওলি পায় সে যদি আমার বয়সে ছোট হয় সে যদি লেখাপড়া মোটেও না জানে আমার রুমাল দিয়ে সেই অলির জুতা পরিষ্কার করে দিতে রাজি আছি ৩০ বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি সপরিবারে গেছি দুই চার সাত আট বার সাড়ে তিন বছর আমি আজমির শরীফের শাহজাহানি মসজিদে মুয়াজ্জিনের চাকরি করেছি ১৯৭৬ সালে টাকা পয়সা হারিয়ে গেল কি করি কোথায় যাই বিদেশ জায়গা ১৯৭৬ সাল আমি খাজা তোমার কাছে না লোক বলে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার তো তুমি আমার একটা চাকরি টাকরির একটা ব্যবস্থা করো নাহলে আমি বাড়ি যাবো কেমন এই সপ্তাহখানিক বা চার পাঁচ দিন কান্নাকাটি করি যে আমার টাকা দরকার আমার সব হারিয়ে গেছে আমার ব্যাগই হারিয়ে গেছে এমন সময় ইমাম সাহেব বলছে শোনেন আপনার বাড়ি বাংলাদেশে না তো আমাদের মুয়াজ্জিন আসবে না আপনি কি একটু আজান দিতে পারে আর মাইক আজমিরের মাইক যাতা মাই আমি হ্যাঁ পারা যাবে আজানটা দেন আসরে তা আমি নিয়াত করছি যে আজান দিব গলা যদি আমার ফাইটেই উজাও তাও মুয়াজ্জিনের চাকরি হওয়াই লাগবে আল্লাহু আকবার আরে তো বুড়া কালে তখন আমার যৌবন কাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আজান লম্বা দিতে গেলে টাইম কম চাকরি হয়ে গেল সেই খাজা গরিব নেওয়াজের দরবার ৩০ বার জিয়ারত করা হাত দিয়ে উলামায়ে কেরাম নিয়ে সবাইকে নিয়ে দোয়া করব দয়া করে একটু এসে বসে যে কথা বলছিলাম বলেন মারহাবা সেই খাজা গরিব নেওয়াজ পর্দা করলেন ইন্তেকাল করলেন হেলিকপ্টার হয় নাই ফ্লাইট হয় নাই মোটর সাইকেল সাইকেল গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কিছুই হয় নাই
ওই টাইমে সুলতানুল হিন্দ খাজা গরীব নওয়াজ সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম পর্দা করলেন যেখানে কোনো যানবাহন হয় নাই ওনার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল মানুষ মরার পরে আমরা যখন জানাজায় যাই তখন বলি মুখের কাফনটা একটু সরান্ত ভাই শেষবারের মতো দেখি খাজা গরীব নওয়াজের কাফন মোবারক সরানোর সাথে সাথে দেখা গেল জীবিত থাকাকালীন যা নূর ছিল তার থেকে কোটি কোটি গুণ নূর তার সেহারা মোবারকে আটকায় ধরেছে এই নূর দেখে আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হলো তাহলে কত লক্ষ হলো 91 লক্ষ এইবার যারা বারবার মনের কাছে প্রশ্ন পীররা কি করেছে তারা বিশ্বাস করো ওরা কুমিল্লা শহরে মহফিল করছে পাঁচজন মুসিকে 5000 টাকা দিয়েছে মুসির সাথে কন্ট্রাক্ট করেছে স্টেজে কলেমা পড়ায় দেব ক্যামেরা ভিডিওতে ধরে মিডিয়া প্রচার করবে অমক বক্তার কাছে বহু হিন্দু মুসলমান হয়েছে তারপরে তুমি যা ইচ্ছা তাই করোগা 5000 টাকা দিয়ে কলেমা পড়ায় মিডিয়াকে বলছে তুলে ধরিস ওর ভিতর থেকে এক লোক বলছে হুজুর ওই লোকটা তো আগে একবার মুসলমান হয়েছিল চিঠারি বাটপারি করে ধর্মের নামে চিঠারি বাটপারি করে এই দেশে বেশি দিন পর্দা করতে পারবা না তার কারণ সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া ইসলাম প্রচার করতে আনলেন শাহপরামকে নিয়া কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ কিছু বাটপার বক্তা স্টেজ ওয়াজের ভিতরে বলে আমি শাহজালালের মাজারে গেলাম ও গেছে জাফলং জাফলং থেকে টুরিস্টে ওই যে আমি গেলাম শাহজালালের মাজারে ওখানে যাই দেখি নারী পুরুষ একসাথে লাফালাফি করে এই কথা যদি কেউ বলে সেই বক্তার জন্মের গোলমাল আছে বাবা শাহজালালের মাজারের এক সিঁড়ির উপরে কোনোদিন নারী উঠতে পারে না এগুলো হলো বাতাস দিয়ে ওহাবীদেরকে ফুলায় কোনো লাভ হবে না সুন্নি দেশ এটা জোরে বলেন ঠিক কিনা আমি দেখতাম এখন তো আছে কিনা জানি না বক্তাগিরি করব না টেলিভিশন দেখব দেখতাম এক মহিলা টিউব অয়েল চাপে টিউব অয়েল আর এক মহিলা বলে যতই চাপাচাপি করো দেখছেন নাকি টিউব অয়েল টিপে আর আরেকজন বলছে যতই চাপাচাপি করো আমিও আজকে বলে গেলাম এই হবিগঞ্জের মাটিতে এই 360 আউলিয়ার জমিনে এখনো সুযোগ আছে আমরা জীবনে কোনোদিন দেখি নাই সুন্নি ওহাবি হয়েছে দেখেছি ওহাবি সুন্নি হয়েছে ওহাবি বললে চোখ মুখ কালো হয়ে যায় আর আমাদেরকে সুন্নি বললে ভিতরে শান্তি পায় مكر الله خير مكرين توي او مولا توي ريتو يونس نبي كي مولا ماسر پیٹ دلی
চল্লিশ দিবস মাসের পেটে তোর কুদরতে রাখিল রে মাওলা তুই রে তুই মনসুরের কলবে বসে আনাল হক বলিলি আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই আমরা সুন্নিদের মধ্যে আল্লাহর অলি হয় কি হয় না সুন্নিদের ভিতরেই তো অলি জন্ম সুন্নি তো আহলে বায়াত সুন্নি তো ইমাম মেহেদি ওরা আবার তখন কি করবে জানেন তখন বলবে না আমি আজই বলি সুন্নি ছিলাম এদের কথা ঘোরাতে পারতে 3 মিনিট টাইম লাগে বাইরে আমরা এই সব নিয়ে ঝামেলা করি না আমরা মাওলার ক্ষমতাগুলো খুঁজি মাওলার ক্ষমতাগুলো খুঁজি বলে কি বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহ ওই জামানার একজন বড় ধরনের অলি এবং বড় জ্ঞানী মানুষ ছিলেন একটা হোটেলের বাবুর্চি হোটেলে রুটি পরোটা বানাতেন বিক্রি করে মালিক টাকাগুলো নিয়ে যাইত কিন্তু ও হলো কর্মচারী সর্বক্ষণ কানতেন আল্লাহ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইকে না দেখায় আমার মরণ করো না আল্লাহর অলিকে দেখতে আপনাদের ইচ্ছা করে কি করে না জোরে বলেন করে কি করে না কানতে কানতে 12 বছর হয়ে গেল এই বাবুর্চি 12 বছর পাবে সামান্য কি তার দেখা 12 বছর হয়ে গেল হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহ ওই এলাকায় সফরে গেলেন সফর শেষে মসজিদে থাকবে ইমাম সাহেব বলছে কমিটির নির্দেশ মসজিদে থাকা যাবে না বলে মসজিদের বারান্দায় থাকি বলে না হবে না কমিটির নিষেধ আল্লাহর অলি ব্যাগটা ঘাড়ে করে রওনা দিলেন গিয়ে দেখে হোটেলের বারান বেঞ্চের উপরে ওই বাবুর্চি ঘুমায় আছে চুলার আগুন গনগনা আগুন ডাক দিয়ে বলছে আব্বা তোমার আগুন দেখতো আমি তাপাই বলে চাষা আপনি বাবু আসিল আগুন তাপান আগুন তাপায়ে ফজরের নামাজের আজান দিবে নামাজ পড়ে বাড়ি যাবে আল্লাহর অলি ওই হোটেলের চুলার আগুনের পাশে বসে আছে এমন সময় ওই বাবুর্চি ঘুমের থেকে উঠে অজু বানায় তাহাজ্জতের নামাজ আদায় করলো আদায় করে কানতেছে মাবুদ গো গোটা 12 বছর হয়ে গেল আমি রাজা বাদশাহ হতে চায় না আমি কোটিপতি হতে চায় না তুমি আমাকে শুধু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ এর চেহারাটা দেখাইও কত বছর কানতেছে জোরে কও চোখের পানি দাড়ি থেকে বুক ভেসে যায় যাই নামাজ উঠায় রাখছে এমন সময় বলছে আব্বা বসো কি বলে কানতেছো এই বাবুর্চি এই আল্লাহর অলির পা দুখানা জড়ায় ধরে বলছে চাচা আপনি আমার বাবু আসিল গো আপনি একটু দোয়া করেন আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ এর চেহারা না দেখে যেন মরণ না হয় বলেন যাকে দেখতে চাচ্ছেন ইনি কে জোরে কোন কেন দেখবা বলে বর্তমানে উনি হলো এই জামানার বড় জ্ঞানী এবার বড় অলি তাই নাকি না দেখলে হয় না বলে আরে চাচা আপনি কি কোন 12 বছর হয়ে গেল আপনি আপনার কাছে জোর হাত করছে আপনি মুরব্বি দোয়া করেন তো যাতে দেখা হয় আয় আয় আব্বা তোর সাধন ভজনের কাছে ফল ধরেছে ফুল ধরেছে আমি বাহাউদ্দিন এমন একটা সাবজেক্ট আমাকে দিয়েছেন এখন থেকে যদি ফজর পর্যন্ত বলা শুরু করি আমি নিজেই বুঝি না অনেক সময় যে মাওলা কোন খেলা খেলো আব্দুল আলিমের মতন মূর্খ লোক গান গায় হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো
সর্প হইয়া দংশন কর তুমি উজা হইয়া ছাড়ো কথা বুঝছে মাইজ ভান্ডারিয়ালার একটা গান গাই মওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা হয় বেকা নাকি সব বলবো যেহেতু আমাকে টাইম দিয়েছে সব বলবো ইনশাআল্লাহ আমি যত বেলা ওয়াজ করব রাজি আছেন রাজি আছেন মনসুর হাল্লাজকে জেলখানার ভিতরে ঢুকায়ে দেওয়া হলো কাজী মানে বিয়ে পড়ানো কাজী না বিচারক কাজী জেলখানার ভিতরে ঢুকায়ে বলতেছে দেড় মাইল দূর পর্যন্ত তালা চাবি পকেটে করে কাজী সাহেব চলে গেল ওহ মনসুরের সাথে একটু কথা ছিল আচ্ছা ঠিক আছে কালকে জেলখানায় যাই খুলে জেলের থেকে বের করি ওর সাথে কথাটা বলবো এমন সময় কয় আসসালামু আলাইকুম কাজী সাহেব কি কথা ছিল কম বলে মনসুর মনসুর চাবি যে আমার পকেটে তোমার তালা খুললো কেটা বলে না কেউ তালা খুলে নাই শরীয়তের বিধান অনুযায়ী আমি মনসুর যে মনসুর শরীয়তের বিধান অনুযায়ী আটক সে জেলখানায় আসে আমি কিন্তু ওই মনসুর না জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা দেখে এক নাইটে জেলে তালা মারা আছে মনসুর নাই সবাই এসে বলছে মনসুর পলাইছে বলে পলাবে কেমনে তালা তো চাবি তো আমার পকেটে বলে পলাইয়ে গেছে রড ভাঙ্গা নাই তালা খোলা নাই পলাইলো কেমনে সকালবেলায় যখন ফজরের নামাজের আজান দেয় তখন উনি আল্লাহ আকবার তকবীর দিচ্ছে জেলখানার ভিতরেই আছে পরের দিন সবাই যায় বলছে জেলখানায় নাই সব শূন্য জেলখানায় নাই কি ব্যাপার একি মনসুরকে তালা খুলে কাজী জিজ্ঞাসা করে ভাই মনসুর তোকে নিয়ে আমি খুব বিপদে আছি প্রথম রাত্রে তুই জেলখানায় ছিলি না আবার দেখি ফজরের নামাজ পড়তেছিস বলে আমি আল্লাহর সাথে দেখা করতে গেছিলাম বলছে নাউজুবিল্লাহ আল্লাহ তো দেখা যায় না এই কথা বলিস না ভাই আসলে আচ্ছা ঠিক আছে তুই আল্লাহর সাথে দেখা করতে গেছিলি আর দ্বিতীয় রাত্রে যে জেলখানায় নাই বলে আল্লাহ আমার কাছে দেখা করতে এসেছিল আল্লাহ হলো নিরাকার আমার কাছে যখন আল্লাহ আসলো সঙ্গে সঙ্গে সব নিরাকার হয়ে গেছে ফাঁসির কাষ্ঠে যখন ঝুলানো হলো মনসুরকে এইভাবে রশি লাগায়ে প্রথম হাতে রক্ত কেটে দেওয়া হলো এই রক্ত গড়ায় জমিনের উপরে হয় আলিফ লাম জবর আল্লাম কারা জবর লাহে পেশু এই হাতে রক্ত কেটে দেওয়া হলো জমিনের উপরে যাই কই আলিফ লাম জবর আল্লাম খালা জবর লাহে পেশু ভাইরা যার জন্য আমি আপনাদের কাছে বলি আমাকে বেলায়েতের সাবজেক্ট দিয়েছে যার জন্য একই গীত বারবার গাই কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে জারুন জ্বালা তরিকতের ভাইরা মনসুরকে ফাঁসির কাষ্ঠে যখন ঝোলানো হলো তখন মনসুর মিটমিট করে হাসতেছে ডাক দিয়ে কয় মনসুর এখনই যে তোমার ফাঁসি হবে তুমি হাসতেছো কেন বলে কার ফাঁসি হবে বলে তোমার মিটমিট করে হাসতেছে বলে আমার বলে হ্যাঁ আমি কে কি বুঝলে তুমি 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 কে পাগল খুশি তারে আসমান জমি আমারে চিনি না আমি কে কথা কইরে দেখা দেয় না হাতের কাছে বললে একটু দূর হয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার সাহারগের থেকেও আমি আল্লাহ অতি নিকটে এত কাছে আল্লাহ তাই বলতেছে সমুদ্রের কিনারে বসে জলবিনে চা তো কি মোলো
ওরে বিধি হাই রে বিধি মোর কপালে ইহাই ছিল তার কারণ আল্লাহ এত কাছে কথা হলো না দেখতে পায় না দুঃখের জ্বালায় বলতেছে সমুদ্রের কিনারে বসে আমি জল পানি বিহনে মরি এর নাম হলো আল্লাহ আর আমি এখনো হক্কানি কলিদের কাছ থেকে জেনে নাও তুমি আর আমির খবরটা না জানা পর্যন্ত যতই পীরগিরি করো সাজানো পীরগিরি বেশি দিন চলে না কষ্ট পাচ্ছেন তাহলে ওয়াজ শুরু করব এতবেলা ভূমিকা দিলাম এতবেলা ভূমিকা দিলাম এইবার ওয়াজ শুরু হচ্ছে এত বড় সুন্নি কনফারেন্স যুব সমাজের উদ্যোগে এতগুলো আলেম আসবেন সুবহানাল্লাহ আলেম কত এটাও একটা ভাগ্যের ব্যাপার জোরে বলেন ঠিক কিনা দস্তগীর মহাবুবে সুবহানি গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওই জামানায় ওলি ছিল চোর ছিল না নাকি আমাদের দেশে 360টা ওলিয়ার দেশে খালি ওলি আছে নাকি চোর নাই নাকি আছে নাকি তো বাগদাদের এক চোরের বউ বলতেছে তুমি তো সব সময় ব্যস্ত থাকো ঘরে চাউল নাই সকালে নাস্তা নাই চোর বলতেছে বাগদাদে এমন কোন বাড়ি নাই যে চুরি করা হয় নাই আর তো জায়গা নাই বউ বলতেছে জায়গা নাই বললে তো হবে না খাবার তো সকালের নাস্তা নাই এইবার চোর বলতেছে বউ চিন্তা করিস না কালকে দামি নাস্তা হবে বলে কেন বাপির আব্দুল কাদের জিলানির বাড়িতে আজকে ঢুকব বউটা কিন্তু তরিকত পন্থী বউটা কই খবরদার আমি না খাইয়ে মরবো গৌসে পাকের দরবারে তুমি যাবে না গৌসে পাক সোরে মানে না ধর্মের ধর্মের দোহাই সোরে মানে না এই বর্তমান ডিজিটাল সোর না আগেকার সোর আগেকার সোর হলো সিন্ধ করে ঢুকত ঘরের বেড়া ধারি কাইতে সিন্ধ করা বলতো এই দেশে কি বলে জানি না সিন্ধ কাটাই সিন্ধ কাইতে ঢুকত সিন কাইতে ঢুকছে গোসে পাক জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গোসে পাকের জিকির আর আমাদের জিকির এক রকম নাকি নাউজুবিল্লাহ কার সাথে কি তুলনা উনি জিকির করতেছেন এইবার সর ঢোকার পরে সিন করে ঢোকার পরে কয় এ আবার আব্দুল কাদের আমি সিন করে ঢুকছি তাই তো টের পাই না আজকে যদি এই ঘরে আব্দুল কাদের জিলানি না থাকতো টুপলা টাপলি সব চুরি করে নিয়ে যেতাম মনে মনে সর বলার সাথে সাথে গৌসে পাক অন্য ঘরে যাই জিকির করতেছে জানলা দরজা সব খোলা সর বলতেছে আমি যা মনে মনে বললাম তাই হলো সর মনে কইছে কামেল মনে হয় উই কামেল মনে হয় সরি টুপলা টাপলি বাইন্দে নিয়ে বের হবে দেখে জানলা দরজা লেবেল জানলা দরজা নাই লেবেল হয়ে গেছে বলে কি ব্যাপার জানলা দরজা দেখলাম কি হলো টুপলা যখন রাখছে দেখে জানলা দরজা খোলা আছে আবার দেখে টুপলায় হাত দিলে জানলা দরজা বন্ধ তখন মনে করছে এটা আবার একটা কেরামতি হলো নাকি আমার যে গর্ত করেছি গর্তের মধ্যে দিয়ে চলে যাব কেবল টুপলাটা ধরে গর্তের মুখ পর্যন্ত লেবেল বন্ধ হয়ে গেছে চোর কয় খুব বড় পীর না হলো লোকটা কিছু জানে ঘরকে বান মারছে ঘরকে জাদু করছে এখন যেখানকার জিনিস সেইখানে ছিল চুরির মাল সেখানে রেখে বের হয়ে চলে যাবে চুরি আর করবে না জানলা দরজা নাই ওর গর্ত দিয়ে বের হবে গর্তও নাই বলি কি ব্যাপার আমি তো মাল সামানা সব রাখছি তারপরেও দেখছি বের হতে যাই না কি ব্যাপার তাহলে বের হওয়া যাবে না চোর চুপচাপ বসে আছে ফজরের নামাজের আজান দিবে গৌসে পাক যাই নামাজ নিতে বা কিছু নিতে ঘরে ঢুকবে সেই সময় পলাবে আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাউম গৌসে পাক ওই ঘরেই নামাজ আদায় করলেন এ ঘরে আর আসলেন না বলে ব্যাপার কি ওই ঘরে তসবিহ জপতেছেন এই ঘরে আর আসেন না
রাত্রে এত রাত বসে থাকলে পেশাব লাগে কি লাগে না? পেশাবও ভয়তে করে না যে চুরি করতে এসে এই অবস্থা, পেশাব করলে তো জায়গায় ক্যান্সার হবে, ভয় ঢুকে পড়েছে। এমন সময় সামদেশ থেকে একজন আল্লাহর ওলি এসে বলতেছে, গোসে পাক গো, আমি সামদেশে ডিউটি দিয়েছেন মদ সুদ ঘুষ জুয়া চুরি জিনা ব্যবচারিতে ভরা ওই দেশটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, আর একজন ওলি দরকার। জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ সাপল দিয়ে চোখের মণি ফাটায় দিলেও বোঝে না। তাহলে বোঝা যায় প্রত্যেক দেশের আনাসে কানাসে ওলি না থাকলে দেশ চলে না। কোন দেশে কোন ওলি থাকবে বন্টনকারী হলো গৌসে পাক। হুজুর গৌসে পাক গো, একটা ওলি দেওয়াই লাগবে। বলে এই মিয়াই, তোমরা যে ওলি আমার কাছে চাইতে আসছো, তো 10 দিন টাইম দেওয়া যায় না, ওলি কি গাছে ধরে নাকি? বলে হুজুর আপনি তো পীর না। কি বলতেছ? আপনি হলো পীর বানানোর ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ, গৌসে পাক কি পীর বানানোর ইঞ্জিনিয়ার? কইছে যতই বলিস বাবা। দুদিন পরে এসে বলে, হুজুর না যে কোনো সময় ওই এলাকাটা ধ্বংস ভূমিকম্প হয়ে যেতে পারে, একজন ওলি দরকার। বলে কি আর বলবো, খবর দেওয়া দেবী করো না তোমরা, আন্দাজে এসে আমি ওলি পাবো কোথায়? যাও ঘরের মধ্যে লোকটা বসে আছে ধরে আনো। কোন লোকটা? জোরে কোন কোন লোকটা? সামদেশের আল্লাহর ওলি বলছে আসসালামু আলাইকুম চলেন। বলে কোথায়? থানায় নাকি চোরের মন? পুলিশ পুলিশ বলে না ভাই এইবারের মতো মাফ করেন আর আমি এই চুরি করব না। বলি এই লোকটা কয় কি আমার সাথে ডিউটিতে পাঠালো? চোর মনে মনে করতেছে, চোর মনে মনে করতেছে কি বলি? আমি বলবো হুজুর বহু লোক তো আপনার কাছে মরিদ হয়ে গেল, আমি খুব ঝামেলার মানুষ, মরিদ হতে এসে দেখে আপনি জিকির করতেছেন, শেষ পর্যন্ত গর্ত করে ঢুকছে আপনার কাছে মরিদ হওয়ার জন্য। আপাতত এইটা মনের কাছে বুঝ দিয়ে রাখছে। গোসে পাকের সামনে যাই কেবল বলবে এমন সময় কয়, আয় তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো রে, আমি আব্দুল কাদেরের ঘরে চুরি করতে ঢুকেছি সেই দিকায় বিসমিল্লাহির রহমানির রহিম। এক হয়ে ওলি বানায় দিল কাকে? জোরে কোন? যার এক জমানে চোর ওলি হয়ে যায় তারপরেও কি কারামুল্লার দল বোঝো না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথাটা কার? আল্লাহ কি বলতেছে? তোদের মতো মোল্লা বুখারি মিশকাত নিসাই তার মুসলিম শরীফ তিরমিজি শরীফ দিয়ে ডেলি ইউটিউবে যদি পীরের বিরুদ্ধে বলিস, আমার বন্ধু ওলি আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ ওদের জন্য যথেষ্ট। নবীজি বলেন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। বিসমিল্লাহির রহমানির রহিম একটা ফু দিয়ে ওলি বানাই দিল কাকে? সোরকে। বলে যা তোকে ওলি বানায় দিলাম সামদেশে গিয়ে এই ওলির সাথে ডিউটি কর। বলে আমি যাব না। বলে কেন? হুজুর গৌসে পাক গো, আপনি যে আমার ভিতরে ওলি বানায় দিলেন, ওলি তো নিয়ে নেন, আমি ওলি হব না। নিয়ে আবার কি রকম কথা? আচ্ছা ভাই আপনারা কি ওলি হতে চান না? আমরাও তো চাই। আর ও বলছে আমি ওলি হব না, ওলি তো নিয়ে নেন। লিখে আর তোকে তো দিয়েই দিয়েছি। বলে না আমি ওলি হব না। হুজুর আমি মাত্র দুইটা সুরা জানি, একটা সুরা ফাতেহার একটা সুরা ইখলাস। ওই দেশে ডিউটি করতে গেলে কেউ যদি এশার নামাজ পড়াইতে বলে, মাগরিবের নামাজ পড়াইতে বলে, তাহলে আমি তো ধরা খেয়ে যাব, বদনাম তো আপনার হবে। যার জন্য হুজুর আমাকে ওলি বানায় অযথা সামদেশে পাঠাইলেন না,
বলে দুইটা সুরার বেশি জানিস না বলে না দাঁড়া গৌসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সমদারি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ঘরের ভিতরে ঢুকে জুব্বাটা নিয়ে এসে ওনার গায়ে জুব্বাটার বলছে গায়ে দে গায়ে দে বলছে আমি কলবের উপরে আঙ্গুলটা দিলাম কলবের উপরে আঙ্গুলটা দিলাম চোখ বন্ধ করে থাক কি দেখিস আমাকে বলিস গৌসে পাক আঙ্গুলটা দিয়ে রাখছে আর এরকম কাঁপতেছে বলে কাঁপিস কেন হুজুর গৌসে পাক গো খোদার কসম হ্যাঁ খোদার কসম হুজুর লোহ মাহফুজ আমার থেকে মাত্র দশ হাত দূরে দেখা যায় চোখ খুলিস না কি হয় দেখ বলে হুজুর কোরআনের আয়াতগুলো বড় বড় হয়ে আমার সিনার মধ্যে ঢুকে যায় গেছেনি বলে গেছে এইবার কোরআন শরীফ খতম পড় আঙ্গুলের উপরে কলবের উপরে গোতা দিয়ে তিরিশ পারা কোরআন লোহ মাহফুজকে ভিতরে ঢুকাইয়ে দিলেন এর নাম হলো গৌসে পাক যা সামদেশে ডিউটি কর বলে হুজুর আমি যাব না আমি কি হলো আমার অলিত্ব নিয়ে নেন তিরিশ পারা কোরআন যে আমার ভিতরে ঢুকাইয়ে দিলেন ওটাও নিয়ে নেন আমি হাফেজও হব না অলিও হব না গৌসে পাক কয়ে কোন বিয়াদ এত মুরিদ করেছি এত তো ঝামেলা করেনি তো বিশাল বাটপার তোকে তো কোরআনে হাফেজ বানিয়ে দিলাম তো দুইটা সোরা মুখস্থ ছিল আর তুই সোর সিনে তোরে অলি বানিয়ে দিলাম তুই আবার কি চাস বলে হুজুর অলি হয়ে কি করব হাফেজ হয়ে কি করব মক্কা তো দেখলাম না কাবা তো দেখলাম না গোসে পাক্কা হ্যাঁ বুঝছি তোর মতন বাটপার চোখ বন্ধ কর কলবের উপরে আঙ্গুল দিয়ে কি দেখা যায় বল বলে হুজুর গৌসে পাক গো খোদার কসম আমার সামনে মাত্র দশ হাত দূরে কাবা দেখা যায় রমজানেতে বাগদাদেতে জন্ম তোমার ছিল রমজানের সময় দিনের বেলায় খাও নাই দুগুদ তাইতে তোমার রোজা হয় মায়ে জানে না ছেলের গুণ মা হয়ে গৌসে পাকের গুণ ছেলের গুণ মা জানে না আমি মোল্লা কেমনে জানবো এই জ্ঞানটাকে বলা হয় বেলায়েতি গৌসিয়াতি এই জ্ঞান আল্লাহর ওলিদের ইচ্ছায় দয়া না হলে কোনোদিন কারোর ভিতরে জোর জুলুম করে ঢুকে না কি দেখা যায় কাবা দেখেছিস বলে যা যা সামদেশে ডিউটি কর যা বলে আমি যাবো না আবার যাবি দেখে সোর সিলি পলি বানিয়ে দিলাম একটা সুরা মুখস্থ ছিল কোরআনে হাফেজ বানিয়ে দিলাম মক্কা দেখতে চালি মক্কা দেখাই দিলাম হুজুর বেয়াদবি মাফ করবেন যা দেখাইছেন সব নিয়ে নেন তাই হয় না আবার তুই কি চাইছ যা বলে হুজুর মক্কা দেখে কি হবে আমার নবীজির রওজা পাক তো দেখলাম না গৌসে পাক কয় তো পাইছি এক মরিদ এদিকে আঙ্গুল ঠেকায় কয় বল কি দেখা যায় চোখের পানি ঝরে কান্দে হুজুর আমি আগে যদি জানতাম গো আপনার মতন মহা পবিত্র শক্তিশালী মহা শক্তিশালী মানুষ বাগদাদে আছে আগে যদি জানতাম আমি চুরি চারটা আমি বাদ দিয়ে আপনার পাক কদমের খাদেম হয়ে যেতাম কি দেখা যায় বলে নবীজির রওজা দেখা যায় যাব না কি রে মক্কা দেখতে চালি দেখাইলাম মদিনা দেখতে চালি দেখাইলাম কোরআন শরীফ মুখস্থ করাই দিলাম আবার তুই কি চাস চোর অলি বলে হুজুর গৌসে পাক আমি মদিনা দেখে আমার কি লাভ মদিনার রওজার ভিতরে আমার নবীকে দেখতে পেলাম না এত বড় ক্ষমতা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহর যত গুণ ক্ষমতা মানুষের কাছেও এসে যায়
তাই যদি না হতো গৌসে পাক মরা মানুষ তাজা করেছে, ঈসা নবী মরা মানুষ তাজা করেছে, জনপুরি কেরামত আলী তাজা মানুষ মেরে ফেলাইছে। ভাইয়েরা আমার, এই লাইনটা হলো কঠিন লাইন, এই লাইনটা কোথা থেকে কিভাবে আসে সব আমি বলবো, কিন্তু বলতেছে কি দেখতে চাইছ? বলে হুজুর কিছু মনে করেন না, শুধু রওজা দেখে লাভ কি, রওজার ভিতরে যদি নবীকে না দেখা যায়, চোখটা বন্ধ কর, কি দেখা যায় বল। ইয়া রাসূল, গৌসে পাক এইভাবে কাঁপে আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতেছি নবীজির রওজার দেওয়াল গুলো সরে যাচ্ছে, আমার দয়ার নবী রওজার ভিতরে শুয়ে শুয়ে কাঁদতেছে, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি, তুমি এজিদকে, এক পীর সাহেব বলতেছে এজিদের কোনো দোষ ছিল না, ডেলি 100 রাকাত নফল নামাজ পড়েছিল, পড়তো এজিদ কুরআনে হাফেজ ছিল। ও পীর সাহেব, এজিদকে তোমার যতই এতই পছন্দ, তাহলে তোমার ছেলেদের নাম এজিদ রাখো না কেন? আবার আরাক বিয়াদব মালয়েশিয়ায় পলায়ে গেছে, উনি আবার বলতেছে মা খদিজাকে বলতেছে, ও খদিজা বুড়া বেটি তালাক খাওয়াইন না, ভাষাটা কিন্তু এই বুড়া বুড়ি এটা একটা বাজে ভাষা, তালাক খাওয়াইন না এটাও একটা বাজে ভাষা, যার জন্য বিয়াদবি করার সাথে সাথে কি বলে পলায়ে গেছে। এইবার মা খদিজাতুল কুবরা সম্পর্কে তরিকতের লোক কি কয়, দেখে নবীর মজে যা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলে নরপণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। সেই মা খদিজাতুল কুবরা সম্পর্কে কত বড় বাজে কথা বলছে, যে মা খদিজাতুল কুবরাকে তালাক খাওয়ায় না বুড়া বেটি কইছে, এইটা আবার কইছে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছিল। আর আমি মোল্লা বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পেটে করে তওয়াব করতেছিল, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, পেটে ব্যথা উঠল, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো, এই কাবার ভিতরে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জিজ্ঞেস কর কিরেদেরকে, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে জ্ঞান, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরই প্রাণ। এই ব্যাপারটা জানতে গেলে ভার্সিটি কলেজ স্কুল ভার্সিটিতে পাওয়া যাবে না, পাওয়া যাবে মুর্শিদের দরবারে, যার মুর্শিদ নাই সে এক ধরনের বড় ধরনের মূর্খ হয়ে বসে আছে, এতে কোনো সন্দেহ না। সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, দিনের দাওয়াত দিয়ে হাজার হাজার অলি এই ছোট্ট সোনার বাংলার জমিনে ঘুমে আসে, আজকের মাহফিলের পক্ষ থেকে দুরুদের হাদিয়া সারা বাংলার জমিনের অলিদের দরবারে পৌঁছায় দিও। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা, যতগুলো এতিম সন্তান আজকের এই মাহফিলে হাতখানা খাড়া করেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে কেয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। অভাব অনটন
অসুখ বিসুখ বালা মুসিবত বিভিন্ন ঝামেলা নিয়ে যারা আজকের মাহফিলে হাত তুলেছে তোমার হাবিবের খাতিরে প্রত্যেকের অভাব অনটন দুঃখ দুর্দশা সর্বদিক ক্ষমা করে দিয়ে রহমতে ভরপুর করে দাও আল্লাহ আজকের এই বিশাল সুন্নি সমাবেশ স্টেজ প্যান্ডেল কত কিছু করে সাজিয়েছে আজকের এই মাহফিলে যদি কেউ পঞ্চাশ টাকার একটা নোট দান করে থাকে দশটা টাকা দিয়ে সহযোগিতা করে থাকে সুদূর কুষ্টিয়া বহুদূর মুসাফির হালে দোয়া করি ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফেকের কাছে নিসু বানায় না সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খলকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ